যে মানুষটির সাথে কথা বললে মনের ভেতরটা ভালো হয়ে যায় আলোকিত হয়ে যায় তেমন একজন মানুষ মিষ্টি একটা মেয়ে অনেক সুইট আমার খুবই প্রিয় আপনাদেরও প্রিয় মুখ তার নাম মারিয়া নূর মারিয়ার কাছে আমি জানতে চাইবো এত যে গুণে গুণান্বিতা আসলে বিষয়টা কী কীভাবে সম্ভব হল একাধারে অভিনেত্রী উপস্থাপিকা মডেল আর আরও অনেক কিছু ওর কাছ থেকে শুনব রূপান্তরে মারিয়া আমাদের এই রূপান্তরে তোমাকে পেয়ে আমার অনেক ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে থ্যাংক ইউ তোমার নামটা খুব নামটা কিন্তু খুব সুন্দর আমার পুরো নাম অ্যাকচুয়ালি মারিয়ানুর রোশন উইকিপিডিয়াতে মারিয়ানুর রোশন দিয়ে সার্চ দিতে হয় আচ্ছা কিন্তু আই এম নোন অ্যাজ মারিয়ানুর আমি পুরো নামটা ব্যবহার করি না কি ছোট আমাদের দেশে অনেক রকম কমেন্টস সেলিব্রিটিদের শুনতে হয় সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তুমি কোনটা নাও বোধ 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 অফকোর্স বিকজ হচ্ছে পজিটিভ কমেন্ট কিন্তু সবাই করবে টু মেক ইউ হ্যাপি কিন্তু নেগেটিভ কমেন্টগুলো থেকে সেখান থেকে আসলে ইউ ক্যান চেঞ্জ ইউর ইউ ক্যান ফিক্স ইউর ওখান থেকে আসলে আমরা শিখতে পারি হয়তোবা সব নেগেটিভ কমেন্ট তো ঠিক থাকে না কিছু তো ভালো থাকে না হয়তোবা জাস্ট অ্যাটাক করবার জন্য এই কমেন্টটা করছে বাট কিছু কমেন্ট আছে যে কমেন্টগুলো আসলে আমরা আমি কিন্তু আমার নিজের সবচেয়ে বড় সমালোচক আমি যখন একটা কাজ করি কাজটা শেষ হওয়ার পরে আমি আমি কোন জায়গাগুলো ঠিক করেছি থেকে বরং আমি কোন জায়গাগুলো ভুল করেছি সেগুলো নিয়ে বেশি ভাবি সো সেক্ষেত্রে নেগেটিভ কমেন্টগুলো যদি ওখানে মিলে যায় তখন বরং আমি নিজেকে আরও বেশি পুশ করি সো দ্যাট ওই নেগেটিভ কমেন্টগুলো আর আমার কাছে না আসে আর যতটুকু জানি তুমি ইচ্ছের বিরুদ্ধে কিছু করো না মানে মন তোমাকে গাইড করে হ্যাঁ সেটা আমাকে বলো এটা যে কীরকম একটা ব্যাপার ধরো মন তোমার মন যা বলছে তাই তুমি করছো তার বাইরে কিন্তু তুমি যাও না না আমার কাছে মনে হয় যে মনের বিরুদ্ধে কিছু করলে আসলে নিজেকে হ্যাপি রাখা যায় না আর আমার কাছে হ্যাপিনেসটা অনেক বড়ো ম্যাটার করে আমি যদি নিজেকে হ্যাপি রাখতে না পারি তাহলে আসলে আমি আমার চারপাশের মানুষকেও হ্যাপি রাখতে পারবো না আল গো ইন ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন তো সেগুলো লাইফে বাজবোই বা কতদিন এত প্রেশার নেওয়ার কি দরকার সো আই ফলো ওয়াট মাই হার্ট সাইজ আমার হার্ট যদি বলে যে মারিয়া এটা করতে হবে আই ডোন্ট থিঙ্ক টু মাছ আমার মনে হচ্ছে আমার করতে হবে আমি না করলে পরে হয়তো আমি রিগ্রেট করব যাচ্ছে আমি এটা কেন করলাম না সো বেটার আমি শুনলাম শোনার পরে রিগ্রেট মানে করার পরে রিগ্রেট করি কিন্তু না করার পরে ভাব বুঝাচ্ছে করলেই পারতাম করলাম না কেন সেই রিগ্রেটটা নিয়ে লাইফে মানে থাকতে চাই না সো এভাবে চলে তোমার যে কাজটা ধর যে উপস্থাপনা করো যে কোনো উপস্থাপনার আগে তুমি প্রচুর স্টাডি করো সেজন্য আবার তোমার একটা রুম লাগে যেখানেই যাও মানে একটা লাগে হ্যাঁ তো সেখানে তোমার কাছে এটাই মনে হয় যে স্টাডি করে করলে জিনিসটা সুন্দর হবে তাই তো অবশ্যই মানে রিসার্চ ওয়ার্ক করো কতদিন যে একটা শো করার আগে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে আমি যখন যেখানে যাব যেই শোটা করব একটা রিয়ালিটি শো হোক একটা সেলিব্রিটি টক শো হোক অথবা স্পোর্টসের শোতে তো আরও বেশি রিসার্চ করতে হয় স্পোর্টসের শোতে যেটা করতে হয় সেটা আসলে যখন যখনকারটা তখনই রিসার্চ করতে হয় অনেক আগে থেকে রিসার্চ করে কিছু করার নেই আসলে বিকজ এটা যখন হচ্ছে যখন ঘটনাটা ঘটছে খেলা হচ্ছে তখনই তো আমাকে সেটা নিয়ে অ্যানালাইসিস করতে হচ্ছে সো সেটা ডিফারেন্ট আবার সেলিব্রিটি টক শোর ক্ষেত্রে আমি এমনিতেও তো রেগুলার শো করি না আমি শুধু স্পেশাল অকেশনগুলোতে করছি তো সেই সময়টাতে দেখা যাচ্ছে যে যার যিনি আমার অতিথি হিসেবে থাকছেন তো তাকে নিয়ে একটু পড়ালেখা না করে বসলে আসলে হয় কি তার সাথে ভালো করে কানেক্ট করা যায় না সো আমি যখন রিসার্চ করে না বসবো তখন আমার শোটা সেই গর্বরতাই হবে তো বেটার আমি যখন রিসার্চ করে বসবো আমি তার সাথে কানেক্ট করতে পারবো সে ব্যক্তিও আসলে আমার সাথে কথা বলে সে মজা পাবে এবং সে নিজেকে ওপেন আপ করবে আর না হলে তো সেও রিজেড হয়ে বসে থাকবে ধুর একই কোয়েশ্চেন অ্যান্সার বারবার দিচ্ছে আর কথা নেবো সো বেটার ইফ ইউ ইফ আই ডু রিসার্চ তখন আমার শোটা আমার নিজের কাছে করতে ভালো লাগে এয়ারপোর্টের এয়ারপোর্টের হ্যাঁ তাজা তাজার একটা কিন্তু হিট সুপার হিট হ্যাঁ এবং তোমার যেটা সংলাপ ছিল ওইটুকুন অংশে যে এক্সপ্রেশন ছিল সেটা মানে দারুন

বিকজ আমি কখনো চাইনি বা এখনও চাই না যে আমি আমাকে ক্যারিয়ারের শুরু থেকে আমি যখন টিভি মিডিয়াতে এসেছি এখানেই ডট কম বিজ্ঞাপনটা যখন করছি ওটা একটু ফিল্মে বিজ্ঞাপন ছিল তো তো তখন থেকে ফিল্ম আর এই মিউজিক ভিডিও এগুলো নিয়ে মানুষ অনেক বেশি অফার করেছে আমি অনেক অফার পেয়েছি বাট আই নেভার ওয়ান্টেড টু ডু সামথিং লাইক দ্যাট তো ইমরান যখন বললো ইমরানের সাথে একটা ভালো সক্ষতা রয়েছে আমার একটা বন্ধুত্ব রয়েছে ইমরান যখন বললো যে আমি বললো যে আচ্ছা লেটস স্কিভ ইট গো বাস করা হয়ে গেছে এবং যখন ওটা করা হয়ে গেল তখন আমি ডিসিশন নিলাম যে আর কোনো দিন করবো না নট বিকজ যে আমার ওটা করে ভালো লাগেনি বাট আমার পার্সোনালিটি যেটা আমি আমার পার্সোনালিটিটা আমারটা আমি একইভাবেই রাখতে চাই আমি চাই না যে আমাকে দর্শকরা যেভাবে দেখে সেটাতে খুব বেশি ভাঙাটা আমি চাই না কিছু জায়গায় ভাঙতে হয় যখন আমরা অভিনয় করি অভিনয় তো ভাঙতেই হয় কিন্তু আমি অভিনেত্রী আপনি যেটা প্রথমে বলছেন অভিনেত্রী আমি অভিনেত্রী হিসেবে নিজেকে পরিচয় একদমই দিতে চাই না আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত দর্শক আমাকে উপস্থাপক হিসেবেই দেখবে বা আমাকে উপস্থাপক হিসেবে মনে রাখবে তো আমি সেটাই চাই তো সেক্ষেত্রে আমি ওই জায়গাটা খুব বেশি একটা ভাঙতে চাই না যে না আর মিউজিক ভিডিও না দিস দিস ইজ ওয়ান ওয়ান আচ্ছা এই যে তোমার ছোটবেলা আমি তো মারিয়ার গল্প শোনাচ্ছি হ্যাঁ খুব কম বই টাইপের মেয়ে সেই মেয়েটা যখন বড় হলো উপস্থাপিকা হলো নাম করলো সে কিন্তু চিন্তা করে তার যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু সে খুব গ্রেসফুল থাকবে হ্যাঁ আসলে কি তাই অবশ্যই সেটা তো থাকতে চাই এটাই তো আসলে আমাদের লাইফে আমাদের গোলটা কি থাকে অ্যাট দি এন্ড অফ দা ডে আমরা চাই যে আমরা যখন লাস্ট ব্রেথটা করব তখন যাতে আসলে সুন্দরভাবে বিদায়টা নিতে পারি হ্যাঁ ওয়ান্ট পিপুল আমি চাই যে হুট করে চলে যাব কেউ আমার জন্য কষ্ট পাবে না আমি কাউকে কষ্ট দিবো না কারো আমার জন্য টেক কেয়ার করতে হবে না আই ওয়ান্ট টু টেক কেয়ার অফ আদার আই আর ওয়ান্ট পিপল টু সাফার ফর মি যে আমার জন্য টেক কেয়ার করতে হচ্ছে অনেক প্রেসার নিতে হচ্ছে সেটা আমি চাই না এবং আমি চাই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আই ওয়ান্ট টু বি এইটিন মানে একদম ব্রায়ান অ্যাডামস এর সং মানে সং এর মতো 18 টিলাই আই ডাই আমার মোটো হচ্ছে এটা যে মনটাকে 18 ই রাখতে চাই বয়স 60 হলো না 70 হলো আই ডোন্ট কেয়ার কিছু আসে যায় না তো তোমার সেই শুটিং এর মধ্যে একটা মজার ঘটনা আছে বৃষ্টি নিয়ে ওই যে ইমরানের গানে আমি আসলে কখনো নাটকের শুটিং করতে গিয়ে বা বিজ্ঞাপনের অন্য কোনো শুটিং করতে গিয়ে আমাকে বৃষ্টিতে ভিজতে হয়নি আমি জানতাম না যে ওরা বৃষ্টির পানিটা কিভাবে ব্যবহার করে আচ্ছা মানে আই নো দ্য টেকনিক বাট ওরা যে লেকের পানিটা ব্যবহার করবে যে আমরা ছুটির রিসর্টে করেছিলাম শুটিংটা তো ওই লেকের পানিটা যে ব্যবহার করবে এটা নিয়ে আমি অনেক কনসার্ন হয়ে গেছি যে এটাতে আমাকে ভিজতে হবে এক নাম্বার চুলগুলো তো গেল স্কিনের স্কিন নিয়ে টেনশন আর শাড়ি পরে বৃষ্টিতে ভেজা একদম এত বেশি নায়িকা বড় হতে চাইনি মানে নায়িকা তো বলছেন হ্যাঁ মিউজিক ভিডিওতে নায়িকার রোল প্লে করেছি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই নেভার ওয়ান্ট টু বি দ্যাট মাচ অফ হিরোইন হ্যাঁ যে বৃষ্টিতে ভিজে একদম ওরকম কোনো সিন এই তো ওটাই তোমার সাফল্য হ্যাঁ এবং তোমার ব্যর্থতার সবচেয়ে বড় শক্তি কি আমার সাফল্যের সবচেয়ে বড় শক্তি হচ্ছে অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক হ্যাঁ আই ট্রাই টু বি

ফ্যামিলি ম্যানেজ করার ব্যাপারটা ছিল এরকম আমি যখন ফার্স্ট রেডিওতে জয়েন করি আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে রেডিওতেও জয়েন করতে দেবে না বিকজ রেডিও ইজ অলসো পার্ট অফ মিডিয়া বাট ছোটবেলায় কিন্তু আমি অনেক কাজ করেছি বাংলাদেশ বেতারে এনলিস্টেড ছিলাম আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছি শিশু শিল্পী হিসেবে তো সেই সময় তো আব্বু আম্মুই আনা নেওয়া করতো কিন্তু একদম ক্যারিয়ার হিসেবে নেওয়াটা শখের বসে করছে ঠিক আছে কিন্তু ক্যারিয়ার হিসেবে মিডিয়াটাকেই বেছে নেওয়া সেটা তারা মেনে নিতে পারেননি তাদের কথা ছিল হচ্ছে গিয়ে আমি বেসিক সাবজেক্টে পড়েছি আমি অ্যাকাউন্টিং ফার্স্ট ক্লাস পাওয়া অনার্স মাস্টার্স দুটোতেই সো দে ওয়ান্টেড মি টু ডু এনি কর্পোরেট জব মানে টোটাল কর্পোরেট যখন আমি এবিসি রেডিওতে জয়েন করলাম মানে জয়েন করবো ইন্টারভিউ দিব একদমই দিবেন আমার ভাইয়া আমার বড় ভাইয়া তিনি সবাইকে ম্যানেজ করে দিয়েছেন আমার বড় ভাইয়া বলেছে যে ও যেটা করতে চায় ওকে সেটা করতে দাও দ্যাট উইল মেক হার হ্যাপি তো যখন জয়েন করলাম দশ দিনের মাথায় আমি একদম সিভিয়ার অসুস্থ হয়ে গেলাম ভয়ঙ্কর অসুস্থ এক মাস পুরো টোটালি হসপিটালাইজড তখন আমার আম্মা আমাকে দেখলেন যে আমি প্রতিটা মুহূর্তে যখন আমি এই হসপিটাল বেডে শুয়ে আছি আমি একটা কথাই বারবার বলছি যে আমার এবিসি রেডিওতে কি অবস্থা ওরা আমাকে ফোন দিচ্ছে আমি কি আবার ওখানে ফিরে যেতে পারবো আমি মাত্র দশ দিন কাজ করে আমাকে ব্রেক নিতে হলো ওরা নিশ্চয়ই বলবে যে হ্যাঁ অনেক উইক এরকম আমার ব্যাক অফ মাইন্ডে এই জিনিসটা কাজ করছিল। তা আমি সারাক্ষণ এই কথাটা বলতাম এবং ওখান থেকে এবিসি রেডিও ওরা দেওয়ার সো হেল্পফুল অ্যান্ড মানে সো কি বলবো এত বেশি কোঅপারেটিভ ছিল তারা প্রতিদিন আমাকে ফোন দিয়ে বলতো আপনার কিছু লাগবে কিনা আই ওয়ার্ক দেয়ার অনলি ফর টেন ডেজ আই ডিডেন্ট দ্যাট বিচ কোঅপারেটিভ অ্যান্ড কেয়ারিং তো ওরা যখন আমাকে বলছিল যে আপনি টেনশন নিন না আপনি সুস্থ হয়ে আসেন আমরা আপনাকে চাই তো ওটা আমাকে স্ট্রেংথ দিচ্ছিল টু রিকভার মাই আমার এই অসুস্থতা থেকে ওঠার তখন আমার আম্মু আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তোমার এটাতে প্যাশন অনেক বেশি তুমি শুরু করো টিভিতে যখন আবার জয়েন করবো তখন আবার আরেকটা ব্যারিয়ার তখন আবার আমাকে বলতে বুঝাতে হলো তাদেরকে যে না আমি যখন আস্তে আস্তে করে আমার কাজের প্রতি ভালোবাসাটা আমি কি পরিমাণ এটার প্রতি ডিভোটেড সেটা যখন তাদেরকে বোঝাতে পেরেছি এখন তারা কিন্তু সাপোর্ট করে আমাকে অনেক নাও দেম প্রাউড স্পোর্টস তো তোমার প্রিয় ডেফিনেটলি বাট সেটা হচ্ছে শুধু আমি আসলে ক্রিকেটটা বেশি পছন্দ করি এবং একটা প্রত্যেকটা নিউজ পেপারের শিরোনাম হতো ক্রিকেট মানি মারিয়া এবং আই ফিল গুড যে মানুষ বলে যে ক্রিকেটে মেয়ে উপস্থাপক হিসেবে আমি জায়গাটা তৈরি করে দিয়েছি আই নাও আই সি সো মেনি গার্লস আর কামিং কামিং ফর দিস অপরচুনিটি সো আই ফিল গুড হ্যাঁ ক্রিকেটটাই ভালো লাগে নিজেকে ফিল করার জন্য তুমি দেশের বাইরে একা একা যেতে যাও মানে তুমি মাঝে মাঝে চিন্তা করো যে আমি একা যাব একা ফিল করব একা নিজের সাথে নিজে প্যাম্পার করব সময় কাটাবো এটি কিন্তু হওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই হওয়া উচিত তাই না নিজের জন্য একটু সময় বের করা উচিত তো তোমার এই চিন্তাটা কিভাবে আসলো মাথায় এটা আমি ট্রাভেল শো করতাম আই ডোন্ট আপনি জানেন কি না আমি ট্রাভেল শো শুরু করেছিলাম হচ্ছে টোয়েন্টি টুয়েলভে দুই হাজার বারোতে যখন আমি ট্রাভেল শো করলাম তখন আসলে আই ডিসকভার্ড মাইসেল যে দের ইজ এ ওয়াইল্ড সাইড আমার যেই জায়গাটাতে আমি চাই আমি পৃথিবীতে কত রকমের মানুষ আছে কালচার আছে অ্যাডভেঞ্চার আমি সাথে যাই না পানির নিচে চলে গিয়েছি বললো যে স্কুবা ডাইভিংয়ের শ্যুট কি তুমি করতে পারবে স্কুবা ডাইভিং অথবা স্নোক্লিং পারবে আমি সব অবশ্যই গাইড থাকবে ভয় কিসের পানির নিচে থেকে উঠতেই ইচ্ছে করছে না আমার দুই ঘন্টা ধরে পানির নিচে আমি সো আমার কাছে তখন আই ডিসকাভার মাইস দেয়ার ইজ ওয়াইল্ড সাইড অ্যান্ড আই ওয়ান্ট টু রোম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানুষ আসলে মানুষের জীবন অনেক বৈচিত্র্যময় মানুষকে জানলে আসলে তখন নিজেকে আরো ভালো করে জানা যায় মানুষের সাথে মেশা মানুষের বিভিন্ন রকমের চারিত্রিক বৈশিষ্ট্য সংস্কৃতি কে কীভাবে ধারণ করছে কালার মানুষের যে বিভিন্ন রং সেই রংটাকে একটু পরক করে দেখা সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে এবং আমার কাছে আরও একটা জিনিস মনে হয় যে আমাদের আমরা সবাই ফিজিক্যাল হেলথটাকে অনেক বেশি গুরুত্ব দেই কিন্তু আমার কাছে মনে হয় মেন্টাল হেলথটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত যে আপনার মানসিক শক্তি থাকলে আপনি কিন্তু শারীরিকভাবে সুস্থ হয়ে যেতে পারবেন কিন্তু আপনি যদি মানসিকভাবে অসুস্থ হয়ে যান শারীরিক সুস্থতাও আপনি তখন ঠিকভাবে রাখতে পারবেন না সো আমার মেন্টাল পিসের জন্য আমার নিজের সাথে কিছু সময় আমার দরকার আরেকটা জিনিস যে সাধারণত আমাদের যারা এখন যারা সেলিব্রিটি হয়ে আসছে বা সেলিব্রিটি হতে পারছে তারা একটা প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে তাদের ধরো লাক্স সুন্দরী বিউটি কন্টেস্ট মিস বাংলাদেশ এরকম তো তুমি তো কোনো প্ল্যাটফর্ম নিয়ে না তুমি তো সরাসরি বলা যায় ইন্টারভিউ দিয়ে ঢুকেছো তো প্রথমে কিসে ছিলে রেডিওতে আমার এক কলিগ আমাকে বললেন যে হঠাৎ করেই মারিয়া এরকম চ্যানেল লুকিং ফর হোস্ট উ ডু লাই একটু জয়েন দাম একটু গিয়ে অডিশন দিয়ে আসবে কিনা আমি গেলাম মিতাপা বলেছিলেন আমাকে তা আমি গেলাম যাওয়ার পরে অডিশন দিলাম এবং হয়ে গেল কাজ করা শুরু করলাম ওখান থেকে ট্রাভেল শো ট্রাভেল শোর ছবি দেখে ফারুকি ভাই আমাকে এখানেই ডট কমের জন্য বললেন আর প্রথম ছবি আলের সাথে হবে এটা আমার জন্য বড় একটা পাওয়া ছিল বড় একটা বাজেটের বিজ্ঞাপন ছিল এরকম করে আস্তে আস্তে আসলে চলা মানুষ কিন্তু মিডিয়াতে স্বপ্ন নিয়ে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে সেখানে একটা প্যাশন কাজ করে এই প্যাশনটা কতটুকু ইম্পর্ট্যান্ট ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে আমি তো মনে করি প্যাশনই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন কারণ এটা কিন্তু খুবই লাকের ব্যাপার একজন সৌভাগ্যবাণী আসলে তার প্যাশনটাকে ক্যারিয়ার হিসেবে পায় আর যদি নিজের প্যাশন যেটা না সেটা যদি ক্যারিয়ার হয়ে যায় তখন কিন্তু সে অনেক বেশি স্ট্রেসড থাকে কারণ সেটা তো তার ভালো লাগার কাজ না তাকে ওই কাজটা ফোর্সফুলি করতে হয় টু আর্ন লিভিং তাই না যে আমার অর্থ উপার্জন করতে হবে আমার বাচ্চার জন্য তো সেই জায়গাটা থেকে তখন তাকে জোর করে কাজটা করতে হচ্ছে আর যখন একটা মানুষ তার প্যাশনটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে তখন তো তার ভালো লাগার কাজটা সে করছে তার লাইফটাকে সে এনজয় করতে পারে কারণ ভালো লাগার কাজ তো প্রেসারের কিছু নাই আচ্ছা দেশের জন্য এই যে আমরা যারা কাজ করছি আমরা যারা মিডিয়াতে আছি আমাদের তো কিছু দায়বদ্ধতা আছে তাই না দেশের জন্য তুমি কি করতে চাও আমি সত্যি কথা বলতে যেটাই করি না কেন আমি চুপ করে করি আমি এই জিনিসগুলো নিয়ে আমি খুব একটা শব্দ করা পছন্দ করি না তবে হ্যাঁ আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমি চাই না বাংলাদেশে কোনো শিশু অশিক্ষিত থাকুক বাচ্চারা যাতে পড়ার সুযোগটা পায় প্রত্যেকটা শিশু যাতে পড়ার সুযোগ পায় এবং সেই জায়গা থেকে একটা শিক্ষিত দেশ যখন হয়ে যায় তখন কিন্তু দেশ এমনিতেই এগিয়ে যায় উন্নয়নমূলক হ্যাঁ সো শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং সেটার পিছনেই আমি কাজ করতে চাই যে যে কোনো আমি অলরেডি অ্যাকশন ইড এ হ্যাপি হোমস নামে একটা অর্গানাইজেশন আছে যেখানে তারা শুধুমাত্র সুবিধা বঞ্চিত মেয়ে শিশু যারা রয়েছে তাদের থাকা খাওয়া পড়ালেখা তাদেরকে হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া এই কাজগুলো করে থাকে আমি হ্যাপি হোমের একজন গুড উইল অ্যাম্বাসেডার এবং এই কাজটাই আসলে আমি কন্টিনিউ করতে চাই আরও যত বড় আকারে করা যায় এই তো এতটুকুই আই হোপ আমি পারবো অবশ্যই আমরা তোমার এই উদ্যোগকে সাধুবাদ জানাই থ্যাংক ইউ আমাদের রূপান্তরের পক্ষ থেকে তুমি সময় দিয়েছ আমি জানি তুমি অনেক কাজ করো অনেক কিছু নিয়ে বিজি থাকো একটু ইন্ট্রোভার্ট তাও জানি নিজের মতো নিজেকে গুটিয়ে রাখো একটু গুটিয়ে রাখো নিজের মতো থাকো তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা একেবারে ভেতর থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপা চ্যানেলাইকে ধন্যবাদ আমাকে ডাকবার জন্য আই এনজয় টকিং টু ইউ কেমন লাগলো আমাদের আজকের কথোপকথন মারিয়া নূরের সাথে মারিয়া অনেক কিছু করে বেছে বেছে করে ওর মন যেটা বলে সেটাই সে করে ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ ওকে দিয়ে করানো যাবে না আপনাদের তো প্রিয় মুখ উপহার দিলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমরা ভাববো আমরা সত্যি সার্থক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন Yeah.